তো হেই গাইজ, তোমাদের সবাইকে স্বাগত জানাই মাহাতো ওয়ার্ল্ড গেমিং চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো গাইজ, আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে তোমরা টোকেন কিভাবে বেশি বেশি কালেক্ট করবে। উপরে দেখতেই পাচ্ছ গাইজ, আমাদের দুরকম টোকেন দিয়ে দিয়েছে, তো এই টোকেনগুলো তোমরা কিভাবে কালেক্ট করবে আর গাইজ এই টোকেনগুলোর কাজ কী সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি ক্লেমের অপশান পেয়ে গেছি, টোকেনগুলো তোমরা কীভাবে ক্লেম করতে পারবে এখান থেকে সেটা গাইজ আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা ভিডিওটিকে একটু স্কিপ না করে টানা শেষ পর্যন্ত দেখে যাবে। আর যারা চ্যানেলে নতুন এসছো, কী করছে, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ফ্রি ফায়ারের প্রতিটি নতুন নতুন ফ্রি ফায়ার রিলেটেড আইটেম ভিডিওগুলো এই চ্যানেলে সবকার প্রথমে আপলোড দিয়ে থাকি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন অপশান চলে এসেছে লগ ইন রিওয়ার্ড। তো তোমরা যখনই এই অপশানটাতে ক্লিক করবে তখনই দেখতে পাবে এরকম টাইপের একটা ব্যানার শো হবে। তো এখানে গাইজ আমরা এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো, একদম আফটার নয়তো বেনার কিছু একটা টাইপের বটে গাইজ। তো গাইজ এটা কিন্তু আমরা 10 তারিখে যখনই গেম ওপেন করব, মানে গেম লগ ইন করবো, তখনই গাইজ এখানে ক্লেমের অপশান পেয়ে যাব। তো এটা আমরা কিন্তু 10ই জুলাই পেয়ে যাব। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে ডেলি মিশন আছে, তো এই ডেলি মিশনগুলো কমপ্লিট করে গাইজ আমরা টোকেন পেয়ে যাব, অনেকগুলো টোকেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ গেম লগ ইন করার জন্য আমি ক্লেমের অপশান পেয়েছি, এটা মানে হচ্ছে গাইজ এটা আমি গেম ওপেন করেছি ওই জন্য পেয়ে গেছি। তোমরা গেম ওপেন করবে তাহলে ক্লেমের অপশান পেয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কমপ্লিট এ গেম ইন এনি মোড, মানে একটা আমাদেরকে গেম প্লে করতে হবে যে কোনো মোডে, তাহলে গাইজ এটাও ক্লেমের অপশান পেয়ে যাবে। তারপর 300 ড্যামেজ দিলে এটাও ক্লেমের অপশান পেয়ে যাবে। আর গাইজ যে কোনো একটা এনিমিকে কিল করলে এটা তোমরা ক্লেম করে নিতে পারবে। তো চলো আমি এখান থেকে সবগুলো ক্লেম করে নিয়ে নিই। তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি ক্লেম করে নিয়ে নিচ্ছি সবগুলো টোকেনে। তো দুরকম টোকেন আছে, দুরকম টোকেনের এই টোকেনটা গাইজ আমি একটা পেয়েছি। তো তোমরা কী করবে, সবাই এখান থেকে টোকেনগুলো কালেক্ট করবে বেশি বেশি করে, আর এই টোকেনগুলো দিয়ে গাইজ আমাদের এখানে ফাইট করাতে হবে, আর এই ফাইট থেকে গাইজ আমরা রিওয়ার্ড পাবো। তো কী কী রিওয়ার্ড পাবো সেটা বলে দেবো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ডস ওভারভিউ আছে, তো তোমরা এখানটাতে ক্লিক করবে। তো গাইজ আমরা কিন্তু এই সাপোর্টের স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাব, যদি আমরা 7 বার ডিফেট হয়ে যাই, মানে 7 বার হেরে গেলে এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব। তারপর গাইজ নিচে দেখতে পাচ্ছ ভিক্টোরি রিওয়ার্ডসের অপশান আছে, মানে যদি আমরা জিতে যাই তাহলে গাইজ রিওয়ার্ডগুলো পাবো। তো দেখতে পাচ্ছ ফার্স্ট লেভেলে এই রিওয়ার্ডগুলো পাবো, মানে লেভেল 1 আমরা এই রিওয়ার্ডগুলো পাবো। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু লেভেল 1 আছে, এটা লেভেলটা কিন্তু আমাকে বাড়াতে হবে। তো কীভাবে বাড়াবে সেটা বলে দেবো। তারপর গাইজ লেভেল 2 কিন্তু আমরা বক্স থেকে এই রিওয়ার্ডগুলো পাবো, লেভেল 3 থেকে এই রিওয়ার্ডগুলো পাবো, লেভেল 4 থেকে এই রিওয়ার্ডগুলো পাবো। তো লেভেল 4 যখন গাইজ নিয়ে যাবো সেই তখনের বক্সে গাইজ আমরা এই টি শার্টটা পেয়ে যাবো। দেখতে পাচ্ছি টি শার্টটা কিন্তু লেভেল 4 আছে। তাছাড়াও গাইজ আরও অনেক কিছু আইটেম আছে, আর এখানে দেখতে পাচ্ছ ফার্মাস গানের বক্স আছে, তো এটা কিন্তু পেয়ে যাবো। তো কীভাবে লেভেল বাড়াবে, তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের ফাইটার আছে, তো এখানে যদি একটা টোকেন হয় তাহলে কিন্তু ফাইট হবে, আর গাইজ ড্যামেজ হবে 10 করে। তো তোমাদেরকে আমি ফাইট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফাইট হচ্ছে -10, আর এদিকেও -10 উঠে গেলো, মানে গাইজ আমাদের এখানে হেলথ 150-এর মধ্যে 140 হয়ে গেলো দু সাইডে। তো গাইজ আমাদের এই সাইডেরটাকে কিন্তু একদম শেষ করে দিতে হবে, 0 করে দিতে হবে, আর এদিকেরটা গাইজ আমাদেরকে রাখতে হবে যাতে আমরা জিততে পারি। এদিকের মেনটা যদি জিতে যায় তাহলে গাইজ আমাদের লেভেল বাড়বে, ভিক্টোরি হয়ে যাবে। এখানে লেভেল 1 আছে, যদি জিতে যায় তাহলে লেভেল 2 হয়ে যাবে। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই লাল টোকেন আছে, লাল টোকেনে ফাইট করালে কিন্তু 50-80 মধ্যে ড্যামেজ দেবে। তো লাল টোকেন আমার একটা আছে, তো আমি এখানে ফাইট করে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইট করে দিয়েছি, এখানে আমার মেনটাকে 66 ড্যামেজ দিয়ে দিয়েছে, আর ওকে 10 দিয়ে দিয়েছে। তো গাইজ অনেকটা আমার কমে গেছে। তো আরও 2 টোকেন আছে, টোকেনগুলো আমি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আবারও ফাইট হচ্ছে, ফাইট হওয়ার পর গাইজ দেখতে পাচ্ছ মাইনাস হয়ে গেছে। যদি এই সাইডেরটা হেরে যায় তাহলে হয়তো লেভেলটা নাও বাড়তে পারে। তো গাইজ তোমরা সবাই কিন্তু টোকেন দিয়ে লেভেল বাড়াবে, আর গাইজ আমরা কিন্তু আরও টোকেন পাবো ম্যাচ খেলার পরে। তো তোমরা অনেকে বলবে আর দাদা কীভাবে বেশি বেশি টোকেন পাবো, তো আরও গাইজ এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আফটার ম্যাচ ড্রপ গেট 2x পার ম্যাচ, মানে প্রতিটা ম্যাচ খেলার পরে গাইজ আমরা 2 করে টোকেন পেয়ে যাবো। আর এই লাল টোকেনগুলো গাইজ আমরা 10 তারিখের পর কিন্তু ম্যাচ খেলার পর পেয়ে যাবো। তো তোমরা কী করবে, বেশি বেশি গেম প্লে করো, গেম প্লেয়ার করার পর গাইজ টোকেন কালেক্ট করতে থাকো বেশি বেশি, আর এখানে ফাইট করাও, তাহলে গাইজ তোমাদের এখানে লেভেলটা বেড়ে গেলে কিন্তু তোমরা টি শার্টটা নিয়ে নিতে পারবে। তো এই ছিল আর আমার আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।